রাজনৈতিক দল, বড় দল রাজনৈতিক বিএনপি এটা করতে চায়, আমরা বিএনপিকে এটা সমর্থন করি, কিন্তু তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মীমাংসা এই সরকারের মাধ্যমে চাই। হ্যাঁ, যেটা বিএনপির ঘাড়ে আসুক করুক এটা চাই না। যেমন তার ভিতরে অন্যতম একটা ধরেন আপনার ফেঁসিবাদের একটা বিচার, এতগুলো হত্যার একটা বিচারের অন্তত কয়েকটা বিচার কার্যকর হোক, কয়েকটা রায় ঘোষিত হোক, এটা তো জনগণের সাধারণ দাবি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে বাংলাদেশ এমন কোনো আন্দোলনের মুখোমুখি হয়নি। হ্যাঁ, এটা হয়তো স্বাধীনতা যুদ্ধের পরে হয়েছে, সেটা ছিল স্বাধীনতা লাভের জন্য, এবারের আন্দোলনটা হয়েছে স্বাধীনতা ভোগ করার জন্য। একটা আমরা লাভ করেছি, এখন স্বাধীনতা ভোগ করবে, একটা ভোগের আন্দোলন, একটা হলো স্বাধীনতা পাওয়ার আন্দোলন। স্বাধীনতা পেয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল 72-এর সংবিধানে আমাদেরকে ভোগ করতে দেয়নি, কারণ তখন এক ব্যক্তি কেন্দ্রিক সে 72-এর সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে রচনা করা হয়েছে, আর ভারতের প্রেসক্রিপশনে রচনা করা হয়েছে, যে কারণে আমরা স্বাধীন সার্বভৌম কখনোই হয়ে উঠতে পারিনি। যদি একটা রাজনৈতিক সরকার যদি বিচার কার্যক্রমে হাত দেয় এবং যদি আওয়ামী লীগের ব্যাপারে যদি কোনো সুরাহা না হয়, তাহলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, রাজনীতি করবে কি করবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা নির্বাচনের বাইরে থাকার মতো তারা অপরাধ করেছে কি করেনি, এটার বিচার এবং এটা যদি নিষ্পত্তি না হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন বিএনপি ক্ষমতা আসলে একদিনও রাষ্ট্র ক্ষমতা ভালোভাবে চালাতে পারবে না। হরতাল, আন্দোলন, অবরোধ, এই সেই এগুলোর ভিতরে বিএনপিকে মোকাবেলা করতেই হবে। এটা একটা তাদের মতামত জানার চেষ্টা করছে, তাদের সাথে সংলাপ করছে, আরো করবে, সর্বদলের মতামতের ভিত্তিতে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে, তারা এটা চাচ্ছে। কিন্তু এইটা যে তারা অনন্তকাল চাইবে এটাও তো ঠিক না, তারা হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপর তাদের সিদ্ধান্ত তারা নিবে। আর তারা যে কাজ করছে না এই ব্যাপারে, এটা আপনি আমি এখানে বসে আমরা নিশ্চিত হবো কিভাবে। আমি বারবারে বলছি যে এখানে ভুলটা ওই জায়গায়, আমরা ছাত্রদেরকে এখানে অবমূল্যায়ন করলেও আমাদের ঠিক হবে না, আমরা তাদেরকে অগুরুত্বপূর্ণ বলে আলোচনা থেকে দূরে সরাই দিলেও আমাদের জন্য ঠিক হবে না, এবং তাদেরকে আমরা যদি স্পেস না দিই এটাও আমাদের ঠিক হবে না। আর একবার কথা আমাদেরকে চিন্তা করতে হবে, এটা 1-11 সরকার নয়, কথা সোজা, এটা কোনো প্রচলিত ধারার আমাদের যে সংবিধানে ছিল সে তত্ত্বাবধায়ক সরকার নয় যে তারা নির্বাচন দিতে দায়বদ্ধ। যেমনটা আমাদের কলিমুল্লাহ সাহেব বলতে চাইলেন যে 111-এর সময় তারা যে -2 ফর্মুলা করতে গিয়েছেন সেটা পরিকল্পিত ভাবে করতে গিয়েছেন, সুতরাং তখন কিন্তু এতগুলা গণহত্যা হয় নাই, তখন কিন্তু এইভাবে ফেসিবাদের পতন হয় নাই, কিন্তু তারা এটা ব্যাড প্র্যাকটিস করতে গেছে, ইল মোটিভ থেকে করতে গেছে, বিজে তারা ফেল করেছে। কিন্তু এখন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এজন্য কি তা মানে কেউ তাদেরকে প্রশ্ন করছে? বরং আমাদের কিছু কিছু রাজনৈতিক দল কথাগুলোকে উঠাচ্ছেন, এই জিনিসটা উঠানো ঠিক না। তখন মানুষ কিন্তু তখন সন্দেহের চোখে দেখে যে আপনি আবার তাদের পক্ষে বলছেন কেন, আপনি আবার সংবিধানের পক্ষে মানে বদলানো না পক্ষে বলছেন কেন, আপনি যদি মানে সবকিছু নিজে মানে বুঝে নেই যে না একটা সংস্কার দরকার, তাহলে আপনি কেন আবার সেটাকে বাধা দিচ্ছেন, আবার কেন সংবিধানের দোহাই দিচ্ছেন, যে সংবিধানের দোহাই দিলে সরকার প্রতিটা পরদে পর তাদের ফাঁসি যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আপনি কি মনে করেন যে এই সংবিধান তারা যদি ফলো করে বা এটা যদি কোনো পরিবর্তন সংস্কার যদি তারা যদি একটা ঐক্যমত্যে না পৌঁছে তাহলে তাদের ফাঁসি ছাড়া এই সংবিধানের আলোকেই এখানেই বিধান আছে তাদের বিচারের শাস্তির বিধান কি কি কি? সুতরাং এখানে ওই আর দ্বিতীয়ত কথা হলো যে কি এখানে জনসমর্থনের দিক থেকে আরো মানে বিএনপি মানে অনেকখানি এগিয়ে আছে, সুতরাং বিএনপি হয়তো বিষয়টাকে চিন্তা করছে যে না আমরা একটা নির্বাচন হোক তারপরে আমরা এই জিনিসগুলোকে ক্লিয়ার করি। কিন্তু আমরাও এটার সাথে একমত যে হ্যাঁ, রাজনৈতিক দল, বড় দল রাজনৈতিক বিএনপি এটা করতে চায়, আমরা বিএনপিকে এটা সমর্থন করি, কিন্তু তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর মীমাংসা এই সরকারের মাধ্যমে চাই। হ্যাঁ, যেটা বিএনপির ঘাড়ে আসুক করুক এটা চাই না। যেমন তার ভিতরে অন্যতম একটা ধরেন আপনার ফেঁসিবাদের একটা বিচার, এতগুলো হত্যার একটা বিচারের অন্তত কয়েকটা বিচার কার্যকর হোক, কয়েকটা রায় ঘোষিত হোক, এটা তো জনগণের সাধারণ দাবি। এটা যদি মানে আমরা যদি মানে না বুঝি তাহলে তো মানুষ আমাদেরকে মনে করবে আমরা যারা বিএনপিকে সাপোর্ট করি বা ইয়ে করি তাহলে তো বলবে আমাদের মনের ভিতরে ইল মোটিভ, যে আমাদের মনের ভিতরে শুধু ওইটা। তা আমরা তো একবারও তো বিএনপি তো বারবার করা বলা উচিত, একটু বললে ভালো হয়, আমরা জোরালো কণ্ঠে বললে ভালো হয় যে মানে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমটা আরো কিভাবে দ্রুত করা যায়, কিভাবে তাদেরকে আদালতে সাজাটা নিশ্চিত করা যায়, আমরা এই দাবিটা তো বেশি করা উচিত। তো আমরা তো ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু এত বড় একটা বিপ্লব, এত বড় একটা খুনাখুনি, এত বড় মানে এতগুলো লাশ, আর এটা কি তাহলে 111-এর সেই মানে এটার সাথে কখনো এটা যায়, কখনো এটা এটার সাথে যায় না। আমি কথা বোঝাতে চাইলাম সেটা যে দুইটার স্পিরিট দুই ধরনের। হ্যাঁ, বা এর আগে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে বাংলাদেশ এমন কোনো আন্দোলনের মুখোমুখি হয়নি। হ্যাঁ, এটা হয়তো স্বাধীনতা যুদ্ধের পরে হয়েছে, সেটা ছিল স্বাধীনতা লাভের জন্য, এবারের আন্দোলনটা হয়েছে স্বাধীনতা ভোগ করার জন্য। একটা আমরা লাভ করেছি, এখন স্বাধীনতা ভোগ করবে, একটা ভোগের আন্দোলন, একটা হলো স্বাধীনতা পাওয়ার আন্দোলন। স্বাধীনতা পেয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল 72-এর সংবিধানে আমাদেরকে ভোগ করতে দেয়নি, কারণ তখন এক ব্যক্তি কেন্দ্রিক সে 72-এর সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে রচনা করা হয়েছে, আর ভারতের প্রেসক্রিপশনে রচনা করা হয়েছে, যে কারণে আমরা স্বাধীন সার্বভৌম কখনোই হয়ে উঠতে পারিনি।
সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে মানে সমর্থন দিলে আমাদের বিবেক এটা আমাদেরকে দংশন করে। সুতরাং এই জায়গাগুলোর আসলে একটা পরিপূর্ণতা পাওয়া উচিত, কারণ এরকম একটা মানে অবস্থা সিচুয়েশন বাংলাদেশে তৃতীয়বার আসুক আমরা যেমন কামনা করি না, আর হয়তো আসবেও না এই সুযোগটা। তো সুতরাং এটা একটা পলিটিক্যাল রাজনৈতিক জায়গার বন্দোবস্তের জায়গায় আমরা রেখে এই জিনিসগুলো এই সরকারের মাধ্যমে করতে পারলে সেটা ভালো হবে, আমি এমনটাই ভাবি, এমনটাই বলতে চাই। এবং এটা বিএনপির জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা স্থায়ী বন্দোবস্ত হবে, বাংলাদেশে আমরা ঘুরে ফিরে আবার সেই একটি মানে অতল গহ্বরে, যেটা আমাদের মানে কলিমুল্লাহ ভাই বলতে চাইলেন যে আমরা সেই তিমিরেই থেকে যাব, সেই অন্ধকার থেকে আলোর দিশায় কিছু না কিছু প্রভাতের কাছাকাছি আমাদেরকে নিয়ে যেতে হবে এই সরকারের মাধ্যমে। কোনো অবস্থাতে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে এই সরকারকে ব্যর্থ হতে দিলে আর কোনো দিন মাথা চাড়া দিয়ে দাঁড়াবে না। কারণ একটা রাজনৈতিক সরকার, আবার সেই কথা আমার শেষ বাক্য, যদি একটা রাজনৈতিক সরকার যদি বিচার কার্যক্রমে হাত দেয় এবং যদি আওয়ামী লীগের ব্যাপারে যদি কোনো সুরাহা না হয়, তাহলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, রাজনীতি করবে কি করবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা নির্বাচনের বাইরে থাকার মতো তারা অপরাধ করেছে কি করেনি, এটার বিচার এবং এটা যদি নিষ্পত্তি না হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন বিএনপি ক্ষমতা আসলে একদিনও রাষ্ট্র ক্ষমতা ভালোভাবে চালাতে পারবে না। হরতাল আন্দোলন অবরোধ এই সেই এগুলোর ভিতরে বিএনপিকে মোকাবেলা করতেই হবে, কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত পরবর্তীতে নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এখন যেরকম আমরা প্রতি বিপ্লবে ভয় করছি, তখন প্রতিটা মুহূর্তে প্রতিটা রাষ্ট্র আমাদের আওয়ামী লীগকে থাবাই কাটবে, কারণ আওয়ামী লীগ তখন একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক কর্মসূচি দিবে, রাজনৈতিক কর্মসূচি যখন আরেকটা রাজনৈতিক দল ঠেকাতে যাবে তখনই আবার বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং আওয়ামী লীগের বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত, প্রেসিডেন্টের ব্যাপারে সঠিক মানে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা এবং বিচার এটা নিশ্চিত করা, কিছু কিছু পুরাটা সম্পূর্ণ করতে না পারলো এবং 72 সংবিধানের মানে একটা মানে চূড়ান্ত ফয়সালা, হ্যাঁ এটা করা খুবই জরুরি আমি মনে করি। এখানে আমরা মনে করি যে ছাত্ররা যারা করছেন, যেটা তাদের সাথে যেটা করার কথা, তারা যেটা অ্যাকমোডেট করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের একটা অংশগ্রহণ, প্রতীকী অংশগ্রহণ হলেও এই ছাত্রদের মাধ্যমে আমাদের এই সরকারে আছে রিফ্লেকশন, আছে জাতীয় রাজনীতিতে তাদের এই রিফ্লেকশনটুকু থাকুক, এটা আমি মনে করি। এটা ছাড়া তো অন্যান্য রাজনীতি, যেমন আজকে 12 দল তো তাদের দাবিকে সমর্থন করেছে রাষ্ট্রপতির বিষয়ে, তারা 5 দফা দাবি দিয়েছে, আমরা 5 দফা দাবি ইতিমধ্যে 1 দফা পূরণ হয়েছে, ছাত্রলীগকে মানে নিষিদ্ধ করা, বাকিগুলো রাষ্ট্রপতিরটা আছে সেটা এখন পেন্ডিং আছে। সুতরাং আমরা তাদেরকে চর্চাটা করতে অন্তত উৎসাহিত করি, আমরা নিরুৎসাহিত করতে চাই না, এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি, আপনি কিছু মনে করেন না। ধন্যবাদ আপনাকে।